লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারানো আট বাংলাদেশির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেন বিমানবন্দর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন জানান, আমরা যতটুকু জেনেছি বিদেশ থেকে সবার মরদেহ ময়নাতদন্ত শেষে দেশে পাঠানো হয়েছে, তারপরও ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের একজন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্তের কাগজপত্র পরীক্ষা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসআই জাহাঙ্গীর আলম জানান, বিকেল চারটা থেকে শুরু করে একে একে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।